জি অবস্থা হয়েছে আজকে একটা বছর হয়ে গেল ঘরের ভিতরে ভাল লাগে না বাইরে যাই ও কি করব যে রাইক কোজ বন্ধু বান্ধব আমার গেলে আমার একবারে ট্রেন করে লাগব যাই হোক শুনলাম করোনা ভাইরাস নাকি তা একটা হয়েছে যার লাগে লকডাউন ফোর্সে ফুলাফান বলে বাইতে বাইরো না দেখি এই ফাই কামনা সারণ যাই গিয়া কিছু হরস টরস করুন লাগবো দেখি যাই কি অবস্থা ভাই কি খুঁজেন কিছু না এই আপনার দোকানে কি ভাই বুট আছে বুট হইব বুট হ্যাঁ আছে কত টাকা দিমু বলেন ভাই 8.5 আনার বুট দেন তো ধরে মিয়া কি কোন 8.5 আনার বুট হয় নাকি মিয়া আরে মিয়া ছোট থাকতে কথা কইছি অনেক বড় হয়ে গেছি নাকি মিয়া 8.5 আনার বুট দেন মিয়া হে দিন আছে নাকি এখন এখন নিলে এই ছোট টপা দিয়ে এক টপা দিমু 2 টাকা লাগবে মিয়া 2 টাকা নিলে নেন নাইলে যান কাটেন আচ্ছা ভাই যান কি করবেন ভাই 2 টাকা ভাই খরচ করমু ভাই বুট গুলা তো আনলাম ভালো কথা দুইটি হরস দিয়েছে যদি কোনো বন্ধু বান্ধব লাগাল ফায়রা বন্ধু কি খাস কিছু না বন্ধু কি অবস্থা তোর তোর হাতে যে কি একটা দেখা দেখা লাগছিল না বন্ধু কিছু নাই কি হইল আরে কিছু নাই বন্ধু আরে কি কর আরে বেটা বস সত্যি কিছু নাই নাকি আরে কিছু আমি না ওইখানতে দেখলাম তুমি কিছু খাইতাছো মুখ নাড়তাছো আবার কিছু নাই বন্ধু আরে এমনি 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 পাই পাতা সাবে এই মানে দোস্ত মানে আমি কেটে বুট খাইছিলাম আর কি ও তাই তাহলে কয়েকটা দাও না আমিও খাই এই মানে তোমাকে যে দিব বন্ধু একটা সমস্যা আছে আসলে তারপর কি সমস্যা সমস্যাটা আসলে দোস্ত মানে সমস্যাটা হইলো আচ্ছা বাদ দাও সমস্যা বাদ দাও আগে বুট দাও বুট খাই আরে সমস্যাটার কথা শুন না তারপরে খাও আরে সমস্যা বাদ দাও তো বুট দাও আমি আমি চাই না আমার জন্য তুমি বিপদে পড়ো তুমি আগে সমস্যার কথাটা শুনো তারপরে খাও ঠিক আছে আমার মহা মুশকিল বিপদ কি বুঝলাম না আরে ভাই শুনো এই বুটগুলা আজকে থেকে 2 বছর আগে বুটগুলাতে পোকা পড়ে গেছিল পোকা চিনো পোকা আমার আম্মা আমারে বাজি করে দিছে কয়েকটা আমি পাইছিলাম আপাতত পালাই দিছি এখন তুমি খাইলে খাইতে পারো সমস্যা নাই সমস্যাটা হইলো আচ্ছা বাদ দাও সমস্যা বাদ আগে বুট দাও বুট খাই আরে সমস্যাটার কথা শুন না তারপরে খাও আরে সমস্যা বাদ দাও তো বুট দাও বুট খাই আমি চাই না আমার জন্য তুমি বিপদে পড়ো তুমি আগে সমস্যার কথাটা শুনো তারপরে খাও এ আমার মহা মুশকিল বিপদ কি বুঝতাম না ভাই শুনো এই বুটগুলা আজকে থেকে 2 বছর আগে এই দেশের মধ্যে আমার উপরে কোন কীর্তি আছে